হয়তো তাদের একটা বয়স হয়েছে, তারা হয়তো ক্লিভেজ দেখাতে পারেন না, কিংবা দেখাবেন না, দেখাতে পারলেও তারা দেখাবেন না, সেই জন্য সেই জায়গাটা কিন্তু আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। এক্সক্লুসিভ জুয়েলারি কালেকশন ডিটিসি লন্ডন দ্বারা বেস্ট শোরুম অ্যাওয়ার্ড উইনার আরআর আগরওয়াল জুয়েলার্স কলকাতা জয়পুর কে বাদ আব রাউরকেলা মে ভি আরআর আগরওয়াল জুয়েলার্স রিশতা ভরোসে কা। रिद्धि बंदोपाध्याय म्यूजिक अकेडमी की ओर से संगीत प्रतियोगिता स्मरण का आयोजन होने जा रहा है। इस बाबत हाल ही में महानगर स्थित प्रेस क्लब में एक संवाददाता सम्मेलन का आयोजन किया गया था। इस अवसर पर सिंगर रिद्धि बंदोपाध्याय, म्यूजिशियन देवजीत बंदोपाध्याय सहित कई गणमान्य लोग मौजूद थे। मौके पर उपस्थित रिद्धि ने प्रतियोगिता के बारे में बातचीत करते हुए कहा, আসলে আমাদের এই বছরই প্রথম এই স্মরণ সঙ্গীত প্রতিযোগিতা। এই চারজন যে মানুষের ছবি দেখছেন, শ্রীমতী মঞ্জু গুপ্ত, শ্রীমতী কৃষ্ণা চট্টোপাধ্যায়, শ্রী সুশীল চট্টোপাধ্যায়, আর চতুর্থ জন হচ্ছেন আমার মা শ্রীমতী রমা চট্টোপাধ্যায়। আমার এই তিন গুরু, তাদের কাছে আমি দ্বিজেন্দ্রলাল রায়, অতুলপ্রসাদ সেন, রজনীকান্ত সেনের গান শিখেছি, এবং আজকে যে আমি সারা বিশ্বে আন্তর্জাতিকভাবে পঞ্চকবির গান নিয়ে কাজ করি এবং পঞ্চকবির কন্যা বলে আমাকে অধ্যাপক আনিসুজ্জামান নাম দিয়েছেন, সেটা কিন্তু এদের চরণের তরে বসে শিখেছি বলে, এবং মায়ের অক্লান্ত পরিশ্রম ছিল, সেটা আমাদের বাঙালি পরিবারের সবার মায়েদেরই একটা অবদান থাকে আমাদের কাজের ক্ষেত্রে। আমি যেহেতু মফস্বলের মেয়ে, আমার সবসময় মনে হতো যে কলকাতার বাইরে মফস্বলের, ওদের একটু আস্তে কথা বলতে পারো, কলকাতার বাইরে মফস্বল গ্রাম থেকে আসা ছেলে মেয়েদের ভীষণই কষ্ট এই এখানে স্টেজ নেওয়া বা মঞ্চ নেওয়ার ব্যাপারে, কারণ তারা তো চেনে না কাউকে, তারা তাদের কোনো গডফাদার সবসময় থাকে না অধিকাংশেরই, তারা কি করে লড়াইটা শেষ অব্দি লড়বে একটা যদি মঞ্চ না পাওয়া যায়, এই ভাবনা থেকে এবং আমার ফ্যাকাল্টি এবং আমার আরো ছেলে মেয়েদের সবার সাথে আলোচনা করে এই বছর প্রথম আমরা স্মরণ সঙ্গীত প্রতিযোগিতা শুরু করলাম। দুটি বিভাগ আছে, পঞ্চকবির গান এবং পুরাতনী গান। পঞ্চকবির গানে রবীন্দ্রনাথ, নজরুল, দ্বিজেন্দ্রলাল, অতুলপ্রসাদ, রজনীকান্ত সেনের গান, যে কোনো একটি গান গাইতে হবে, ভিডিও পাঠাতে হবে, ভিডিওটা যদি সেখান থেকে সে হিটে ওঠে, ফাইনালে হিট থেকে ফাইনালে ওঠে, তাহলে তাকে আমরা ডাকবো। তার ফাইনাল প্রতিযোগিতাটা হচ্ছে 28শে সেপ্টেম্বর। আর দ্বিতীয় বিভাগ হচ্ছে পুরাতনী গানের বিভাগ, সেখানে রামনিধি গুপ্ত বা নিধুবাবুর টপ্পা, পুরাতনী গান এবং থিয়েটারের গান, এই তিনটে বিষয় রাখা হয়েছে, যে কোনো একটি বিষয় গাইতে হবে, কারণ এই সব বিষয়ে চর্চা কিন্তু বিভিন্ন গুরুর কাছে অনেক স্টুডেন্টই করে থাকে, ছেলে মেয়েরা, কিন্তু তাদের সেই মানে প্রকাশটা বা তাদের সেই এক্সপোজারটা নেই, সেই এক্সপোজারটা তৈরি করে দেওয়ার জন্যই কিন্তু আমাদের এই প্রতিযোগিতা। তাতে আমরা ক্যাশ প্রাইজ দেব, চারজন প্রত্যেকটা বিভাগে চারজন চারজন করে প্রাইজ পাবে, কিন্তু আরো যেটা আমরা গুরুত্বপূর্ণ যেটা ভেবেছি, যে আমরা তাদের একটা মঞ্চ তৈরি করে দেব, সেই মঞ্চে যে ফার্স্ট সেকেন্ড থার্ড এবং বিশেষ পুরস্কার পাচ্ছে তারা কিন্তু নিজেদের সঙ্গীত প্রতিভা মানুষের সামনে দেখাতে পারবে। তার জন্য তাদের কোনো পয়সা দিতে হবে না, কোনো মানে কর্তা ব্যক্তিকে সকাল থেকে ফোন ঘোরাতে হবে না, একমাত্র গুণের যোগ্যতাই যাতে গুণের একমাত্র মূল্য হয় সেটাই আমরা ভেবেছি, যেটা আমরা ছোটবেলায় দেখেছিলাম, কিন্তু আস্তে আস্তে চারিদিক দেখে সবকিছু গোল পাকিয়ে গেছে, কিন্তু গোল পাকিয়ে যায়, কিন্তু তার মধ্যেও কিছু মানুষ সুন্দর করে কাজ করে চলেছেন, এবং আমি খুব ঈশ্বরের কাছে কৃতজ্ঞ যে আমার এই গুরুরা আমাকে স্নেহ করতেন এবং আমার এত কর্মঠ এবং অনেস্ট একটা স্টুডেন্ট গ্রুপ এবং ফ্যাকাল্টি আছে, আমি সবার কাছে কৃতজ্ঞ এবং আপনাদের কাছে সর্বোপরি কৃতজ্ঞ। এই দীর্ঘ 25 বছরে আপনারা আমার সাথে সবসময় থেকেছেন, আমাকে বিশ্বাস করেছেন, আমাকে ভালোবেসেছেন, এবং সেই জন্য আপনাদের কাছে আমি কৃতজ্ঞ এই আজকে এই অ্যানাউন্সমেন্টের মাধ্যমে জানালাম। आजकल के कलाकारों में एक्स फैक्टर का होना कितना जरूरी है, पूछने पर रिद्धि ने कहा, जरूरी एक्स फैक्टर शुद्ध स्टूडेंटদের মধ্যে নয়, শিল্পীদের মধ্যেই জরুরি। অনেক জায়গাতেই তুমি দেখবে, আপনি দেখবেন রিয়েলিটি শো, অনেকেই যোগ্যতা না থাকলে বিভিন্ন এক্স ফ্যাক্টরের খাতিরে তারা বিচারক আসনে বসে থাকে, তাদের থেকে যোগ্যতা আমাদের আমাদের যারা জাজেস আছেন এখানে তাদের যোগ্যতা অনেক বেশি, কিন্তু তাদের যেহেতু টিআরপি কমবে কোনো রিয়েলিটি শোয়ে, হয়তো তাদের একটা বয়স হয়েছে, তারা হয়তো ক্লিভেজ দেখাতে পারেন না, কিংবা দেখাবেন না, দেখাতে পারলেও তারা দেখাবেন না, সেই জন্য সেই জায়গাটা কিন্তু আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। এই সবের বিরুদ্ধেই কিন্তু আমরা শুদ্ধ সঙ্গীত নিয়ে আমরা চর্চা করি, যাতে সমাজে যারা ভালো ছেলে মেয়ে, যারা শুদ্ধভাবে কাজ করছে, তারা যাতে উঠে আসে, এবং শুদ্ধ কিছু মানুষজন যারা এত বছর সঙ্গীতের জগতে
পথ হেঁটেছেন তাঁদের সম্মান যাতে আমরা রাখতে পারি সেটার জন্যই আমরা আগ্রহী। ইহা বিজেতাওকো মিলেগা এক সমান পুরস্কার। কিন্তু অর্থমূল্য সবাইকে সমানভাবে দেবে। অনেক জায়গায় দেখা যায় প্রথম পুরস্কার 5,000, দ্বিতীয় পুরস্কার 3,000, এই জন্য ফুটবল মাঠে ফুটবলে গোল করছি। হ্যাঁ, সঙ্গীত মানে যেটা দেবজিৎবাবু বললেন যে শিল্পী হবেন সহজ সরল বড় মনের, কিন্তু এখন সেই সময়টা ভীষণ পাল্টাতে দেখি, যেটা আমাদের অবাক লাগে, কারণ আমাদের অনেকেরই আপব্রিঙ্গিং সেরকম নয়। সেই জন্য আমরা যেই পরিমাণটা রাখবো সেটা সবার কাছে সম পরিমাণ, কেউ হয়তো ফার্স্ট হবে, কেউ হয়তো সেকেন্ড হবে, কেউ হয়তো থার্ড হবে। এবং আমরা বিশেষ যে পুরস্কারটি রেখেছি সেটা একেবারে অন্যভাবে, যে অনেক সময় আমি বিচারকের আসনে গিয়ে দেখি যে ছেলেটি বা মেয়েটি অসাধারণ গাইলো কিন্তু ভুল বললো একটা কথা, তাল কাটলো, তার ডিসকোয়ালিফাই করে দেওয়া হলো, সেখান থেকে আমরা তাকে তুলে রমা চট্টোপাধ্যায় স্মৃতি পুরস্কার দেবো, বিশেষ পুরস্কার। মা তো সঙ্গীতের মানুষ ছিলেন না, কিন্তু তাকে বিশেষ পুরস্কারে আমরা জড়িয়ে রাখবো আমাদের মধ্যে। Bureau Report 24/7 Taza Samachar. Exclusive jewelry collection DTC London dwara best showroom award winner RR Agarwal Jewelers Kolkata Jaipur ke baad ab Rourkela mein bhi RR Agarwal Jewelers Rishta Bharose ka 24/7 Taza Samachar ke sabhi darshakon ko Sadhna Sargam ka namaskar 24/7 Taza Samachar ke amar taraf theke all the best